হ্যালো বন্ধুরা কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই সেমিস্টার টু নিয়ে ভাবনা করতে হবে তাই আজকে আমি একটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা সেমিস্টার টুয়ের এর উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে শেয়ার করবো যেখানে সেমিস্টার টুতে কি কি টপিক রয়েছে সেমিস্টার টুতে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকছে সেমিস্টার টু এর সিলেবাসের কি কি রয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা আজকে আমি তোমাদের সাথে করব। তার সাথে সেমিস্টার টু এর জন্য কি কি বুকস তোমরা কিনবে কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে প্র্যাকটিক্যাল এবং থিওরি সাবজেক্টগুলোকে তোমরা কিভাবে ম্যানেজ করবে কিভাবে পড়বে লাস্ট মিনিট সাজেশন হিসাবে কি কি থাকবে এ টু জেড প্রত্যেকটি টপিক আজকের ভিডিওতে আমরা কভার করব। তাই আজকের ভিডিওটিকে তোমরা অ্যাজ এ ইন্ট্রোডাকশন ক্লাসেস হিসাবে দেখতে পারো তাই ভিডিওটিকে তোমরা লাস্ট অব্দি অবশ্যই দেখবে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে এছাড়া তোমরা যারা চ্যানেলে নতুন এবং এখনো পর্যন্ত তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কোনো ডাউটস কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমরা ইন্ট্রোডাকশন দেখব কি কি রয়েছে সিলেবাস কি কি আছে সেকেন্ড পার্টে আমরা বুকস এবং রেফারেন্সেস নিয়ে আলোচনা করবো টেক্সট বুক কি কি রয়েছে কোয়েশ্চেন ব্যাংক কিছু আছে কিনা আর লাস্ট পার্টে আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরি পার্টের উপরে কিছুটা আলোচনা করব তো ফার্স্ট আমরা আলোচনা করব সেমিস্টার টু এর ইন্ট্রোডাকশন সেশন নিয়ে যেখানে সেমিস্টার টু এর উপরে বেসিক ইন্ট্রোডাকশন থাকছে আর থাকছে মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাসের মধ্যে কী কী রয়েছে তার একটু ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সাথে করব তো সেমিস্টার ওয়ান ছিল মূলত এমসি কিউ নিয়ে যেখানে পুরো চল্লিশ নম্বর এমসি কিউ কোশ্চেন্সের ওপরেই নির্ভর ছিল কিন্তু সেমিস্টার টুতে কিন্তু সম্পূর্ণ আলাদা রয়েছে চল্লিশ নম্বর রয়েছে কিন্তু এখানে দু নম্বর তিন নম্বর এবং ছ নম্বরের প্রশ্ন তোমাদের সলভ করতে হবে অর্থাৎ এসি কিউ এবং ডি টাইপের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ কোশ্চেন তোমাদের এবার সলভ করতে হবে তাই প্রচুর মুখস্থ করতে হবে এবং অনেক বড় বড় অ্যান্সার পরীক্ষায় লিখতে হবে তার সাথে আরও বেশি চ্যালেঞ্জিং হবে যে সকল সাবজেক্টে ম্যাথ আছে অঙ্ক আছে যেমন অ্যাকাউন্টেন্সি কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন আর ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে কিন্তু তিন নম্বর এবং ছ নম্বরের প্রত্যেকটি চাপ্টার থেকে কমপক্ষে একটি করে হলেও অঙ্ক থাকবেই তাই থিওরির পাশাপাশি অঙ্কগুলোকেও সলভিং করতে হবে তাই সেমিস্টার টু কিন্তু সেমিস্টার ওয়ানের মতো এতটা ইজি হবে না কারণ এবার যথেষ্ট চাপ রয়েছে প্রত্যেকটি টপিকগুলোকে প্রত্যেকটি চাপ্টার থেকে প্রত্যেকটি খণ্ডগুলোকে খুবই ডেডিকেটিভলি মুখস্থ করতে হবে মনে রাখতে হবে আর পরীক্ষার খাতায় তার কারেক্ট অ্যান্সার লিখতে হবে তার সাথে অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো সেক্ষেত্রে আমি যদি অ্যাকাউন্টেন্সির কথা বলি তাহলে সেখানে লেজার পোস্টিং অঙ্ক আছে ট্রায়াল ব্যালেন্সের অঙ্ক আছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের অঙ্ক আছে আর তার সাথে বিআরএস ব্যাঙ্ক রিকনসিলিয়েশনের ওপরেও অঙ্ক থাকছে তাই অ্যাকাউন্টেন্সিতে যথেষ্ট চাপ রয়েছে তার সাথে কিছু থিউরি পোর্শনও তোমাদের মুখস্থ করতে হবে যেখানে দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ক্ষেত্রেও তাই ম্যাটেরিয়াল এবং প্রাইসিংয়ের ওপরে অঙ্ক আছে কস্টিং থেকে ট্যাক্সেশনের উপরে এগ্রিকালচারাল ইনকামের ওপরে অঙ্ক আছে তার সাথে ফাইভ হেডস অফ ইনকাম থেকে স্যালারিড ইনকামের ওপরে অঙ্ক আছে থিউরি আছে ইকোনমিক্সের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে থিউরি তো আছেই আর লাস্টের যে তিনটে চাপ্টার রয়েছে সেখানে আবার অঙ্ক আছে যেমন ইন্ডেক্স নাম্বার করেলেশন মেজার ল কমার্সিয়াল অডিটিং এর কথা যদি বলি তাহলে এখানে পুরোটাই থিওরি আছে কিন্তু এখানেও তোমাদের বেশ কিছু লজিক্যাল কোশ্চেন সলভ করতে হবে ছ নম্বরের প্রশ্নগুলোকে মুখস্থ করতে হবে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলোকে মুখস্থ করতে হবে তার সাথে বিজনেস স্টাডিজের ক্ষেত্রেও তাই যদিও পুরো সাবজেক্টটি থিউরি বেসড কিন্তু সেখানেও তোমাদের ছ নম্বর তিন নম্বর এবং দু নম্বরের প্রশ্নগুলোকে মুখস্থ করতে হবে তাই আলটিমেটলি এক কথা যদি বলি তাহলে সেমিস্টার টু খুব একটা ইজি হবে না এখানে যথেষ্ট চাপ রয়েছে তাই ডে ওয়ান থেকেই তোমাদের ডেডিকেটিভলি এবং সিরিয়াসলি পড়াশুনো করতে হবে তোমরা যদি ভাবো যে পরীক্ষার লাস্ট মুহূর্তে গিয়ে পড়াশুনো করে পাশ করে যাব সেই অপশন কিন্তু এবার নেই তাই ডে ওয়ান থেকেই খুবই সিরিয়াসলি এবং ডেডিকেটিভলি পড়তে হবে তাই আমি বলবো বি প্রিপারেশন ইন অ্যাডভান্স অ্যান্ড বি কেয়ারফুল অন ইয়োর স্টাডি অ্যাকাউন্টেন্সি এবং ইকোনমিক্সের সেমিস্টার টু এর সিলেবাসের ওপরে অলরেডি সেমিস্টার ওয়ানের ভিডিও যখন আমি আপলোড করেছিলাম তো সেখানেই সেমিস্টার টু এর সিলেবাসের ওপরে ডিটেল আপডেট দেওয়া আছে তো এই দুটো সাবজেক্টের সিলেবাসের লিঙ্ক আমি আজকের ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি সেখান থেকে তোমরা পুনরায় দেখে নিতে পারবে আর বাকি যে তিনটে সাবজেক্ট রইল কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং আর বিজনেস স্টাডিজ তো এই তিনটে সাবজেক্টের সেমিস্টার টু এর সিলেবাস আমি খুব শীঘ্রই অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যেই আপলোড করার চেষ্টা করছি সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে এবার আমরা দেখব বুকস অ্যান্ড আদার রেফারেন্সেস কী কী থাকছে অলরেডি আমরা সেমিস্টার ওয়ানে বেশ কিছু ইম্পর্টেন্ট বুকস নিয়ে আলোচনা করেছিলাম তো সেমিস্টার টুতেও সেই সকল বুকসগুলো থেকে যে সকল বুকসগুলো তোমাদের ভালো লেগেছে তো সেই সকল বুকসগুলো তোমরা পারচেস করতে পারো তবে তোমরা চেষ্টা করবে সেমিস্টার ওয়ানে যে রাইটারের বুকসগুলো তোমরা পারচেস করেছিলে সেমিস্টার টুতেও সেই রাইটারের বুকসগুলোই পারচেস করার চেষ্টা করবে তাতে তোমরা যে ল্যাঙ্গুয়েজের সাথে ইউজ টু হয়েছিলে তাহলে সেই রাইটারের বুকস কিনলে তোমরা সেই ল্যাঙ্গুয়েজের সাথে আবার অ্যাডজাস্ট করতে পারবে অসুবিধা হবে না তবে একদমই যদি সেই রাইটারের বুকসগুলো না পাওয়া যায় তাহলে অন্য কোনো রাইটারের বুকসের অপশন অপশান তো থাকছেই তবে সেমিস্টার টু এর জন্য কিন্তু অলরেডি বেশ কিছু বুকস মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে বেশ কিছু বুকসের স্ক্রিনশট আমি স্ক্রিনে হাইলাইটেড করছি তোমরা দেখে নাও অলরেডি অ্যাকাউন্টেন্সির জন্য সেমিস্টার টুয়ের গ্রেডেড অ্যাকাউন্টেন্সির বুকস অলরেডি মার্কেটে অ্যাভেলেবল হয়ে গেছে বাসুবেন দত্তার বুকসটি বুকলেবল হয়েছে তবে তোমরা যারা গ্রেডেড অ্যাকাউন্টেন্সির জন্য এ কে মুখার্জির কম্বাইন বুকসটি কিনেছিলে তো সেই বুকটি তোমাদের আবার সেমিস্টার টুতে চলে যাবে আলাদাভাবে নতুন কোনো বই কেনার আর প্রয়োজন নেই আমার মনে হয় এই বইটি থেকে তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল ম্যাথ এবং থিউরি দুটোই কভার হয়ে যাবে অন্য কোনো বই কেনার প্রয়োজন নেই সুলতান চান্দ বলে আরেকটি নতুন রাইটার এবার এসছে তাদেরও বুকসটি খুবই ভালো সেগুলো তোমরা ট্রাই করতে পারো কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশনের জন্য তোমরা রবীন্দ্র লাইব্রেরির বুকসটিকে ট্রাই করতে পারো খুবই ভালো বই এক কথায় বলা যায় যে একদম রেডিমেড বুক তোমাদের অন্য কোনো বই কেনার প্রয়োজন হবে না যদি তোমরা রবীন্দ্র লাইব্রেরির কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের বুকসটি যদি কেনো এছাড়া তোমরা ভদ্র সতপথির বইটি কিনতে পারো তো সেটাও আর কয়েকদিনের মধ্যেই মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে এছাড়া আরও এক দুটো নতুন নতুন রাইটারের বুকস মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা ট্রাই করতে পারো স্ক্রিনে প্রত্যেকটি বইয়ের স্ক্রিনশট আমি হাইলাইটেড করছি তোমরা ভালো করে দেখে নাও কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিংয়ের ক্ষেত্রেও তোমরা রবীন্দ্র লাইব্রেরির বুকসটি কিনতে পারো সেটাও খুবই ভালো বই ইকোনমিক্সের ক্ষেত্রে তোমরা জয়দেব সর্কেলের বুকস কিনতে পারো যেটা অলরেডি অ্যাভেলেবেল হয়েছে এছাড়া সম্পদ মুখার্জির পারুল প্রকাশিনীর বইটিও তোমরা কিনতে পারো এই দুটো বই স্ক্রিনে হাইলাইটেড হচ্ছে দেখে নাও তবে আমি বলবো তোমরা সম্পদ মুখার্জির বইটি কেনো কারণ সেমিস্টার ওয়ানের জন্য তারা যে বুকসটিকে পাবলিশ করেছিল সেটা তো আমার খুবই ভালো লেগেছে কারণ বুকসটি একদম রেডিমেড তোমাদের এই বুকস পড়লে অন্য কোনো আর বুকস পড়া প্রয়োজন হবে না তবে যদি সম্পদ মুখার্জি না পাও তাহলে তো জয়দেব সর্কেলের অপশন থাকছেই এছাড়া এবার কিন্তু আমরা কোশ্চেন ব্যাংকের ওপরেও কিন্তু আলোচনা করবো কোশ্চেন ব্যাংক থেকে চাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটি প্রশ্নের সলভিং করবো এবং তার সাথে লাস্ট পাঁচ দশ বছরে বিভিন্ন ধরনের ইলেভেনের পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসেছিল তো সেগুলো নিয়েও আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব। প্র্যাকটিক্যাল কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে লাস্ট মিনিট সাজেশন থাকবে যেটা গতবারও ছিল মাস্টার ক্লাসেস থাকবে তো এই ধরনের পুরো স্টাডি গাইডলাইন সেমিস্টার টুয়ের জন্য তোমরা পেয়ে যাবে এবার আমরা ছোট্ট করে আলোচনা করব প্র্যাকটিক্যাল এবং থিওরি প্র্যাকটিসের ওপরে কি কি টপিক কভার করব যেহেতু অ্যাকাউন্টেন্সি কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং ইকোনমিক্সে ম্যাথ আছে তাই ম্যাথের পোর্শনগুলো খুব সিরিয়াসলি এবং ডেডিকেটিভলি তোমাদের কভার করতে হবে আমি আমার চ্যানেলে সেই সকল টপিকের ওপরে ডিটেল ভিডিও আপলোড করব খুব শীঘ্রই অ্যাকাউন্টেন্সি এবং ইকোনমিক্সের ভিডিও আপলোডের হয়ে যাবে আর বিজনেস স্টাডিজ সিএলপিএ আর কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশনের সেমিস্টার এর সিলেবাস দেওয়ার পরেই আমরা সরাসরি চাপ্টার ওয়াইজ আলোচনা স্টার্ট করে দেবো তো ম্যাথের সাথে সাথে থিউরি নিয়েও আলোচনা হবে কারণ প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে থিউরি কমন থিউরি পার্টগুলোকে তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে তাই সেই টপিকের ওপরেও আমি ইম্পর্টেন্ট সাজেশন নিয়েও আলোচনা করবো কীভাবে প্রশ্নগুলোকে সলভিং করতে হবে কী ধরনের প্রশ্ন আসবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে সেগুলো নিয়ে আলোচনা হবে তো এক কথায় যদি বলি টোটাল টিউটোরিয়াল গাইডলাইন তোমরা কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেল থেকেই পেয়ে যাবে এছাড়া এবার আমি প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ টপিক এবং যে সকল কোশ্চেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো সেগুলো আমরা এবার ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের সাথে আলোচনা করব। কারণ সেমিস্টার ওয়ানে তোমাদের মধ্যে অনেকেই যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলংস করছো তো তোমরা কমেন্ট করেছিলে যে ইংলিশে দিলে ভালো হয় তাই সেই সকল ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কথা চিন্তা করে আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও তাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তারা প্রপারলি প্রত্যেকটি গাইডেন্স পায় এবং ইজিলি পড়াশুনো করতে পারে তো এই ছিল সেমিস্টার টু এর ওপরে একটি ইন্ট্রোডাকশন সেশন নেক্সট ভিডিওতে আমরা অ্যাকাউন্টেন্সির সেমিস্টার টু এর প্রথম চ্যাপ্টার ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস টু থেকে লেজার নিয়ে আলোচনা স্টার্ট করব এবং খুব শীঘ্রই ইকোনমিক্সের ওপরেও ভিডিও আপলোডেড হবে আর খুব শীঘ্রই আমরা বিএসটিডি সিএলপিএ আর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের উপরেও সেমিস্টার টু এর সিলেবাস দিয়েই তারপরেই সরাসরি আমরা চাপ্টার ওয়াইজ আলোচনা স্টার্ট করে দেবো তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশুনো করো জয় হিন্দ বন্দে মাহাতর